বছরের পর আবারও মায়ের মর্ত্যে আগমনকে ঘিরে গোটা রাজ্যের প্রতিটি পুজো মণ্ডপে প্রস্তুতি তুঙ্গে। আর এই প্রস্তুতির তালিকা থেকে বাদ যায়নি রাজ্যের ধর্মনগরও। ইতিমধ্যে ধর্মনগরের যে বিগ বাজেটের পুজো প্যান্ডেলগুলির কাজ প্রায় শেষের পথে, রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি এবার ধর্মনগরের পুজো মণ্ডপগুলো রাজ্যবাসীদের কাছে কিছু না কিছু বার্তা বহন করবে। ধর্মনগরের বনেতি ক্লাবগুলোর মধ্যে অন্যতম হলো পদ্মপুর ক্লাব। সব কিছু ঠিক থাকলে পঞ্চমীর দিনই রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হাত ধরে উদ্বোধন হবে পদ্মপুর ক্লাবের পুজো মণ্ডপের। কলকাতার দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠের মিশ্রণে এক কাল্পনিক মন্দির ফুটিয়ে তোলা হবে এই পুজো মণ্ডপে। এবারের মণ্ডপ সজ্জার দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের শিল্পী রতন ঘোষ। আমাদের পঞ্চমী দিন আর ষষ্ঠীতে উদ্বোধন হচ্ছে, তো উদ্বোধন করবেন মাননীয় স্পিকার বিশ্ববন্ধু সেন মহাশয়। আমাদের এই উৎসবে 45 বছর পূর্তি এবার। এই উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সমাজসেবামূলকও কাজ করছি। আর এবার আমরা থিম বেসিক করছি না পূজা, অ্যাকচুয়ালি আমরা ওই দক্ষিণেশ্বর মন্দির এবং বেলুড় মঠের একটা মিশ্রণ তৈরি করেছি। আমাদের এই পূজা মণ্ডপ তৈরি করছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া থেকে রতন ঘোষ। আর মূর্তি নির্মাণে আমাদের স্থানীয় শিল্পী কৃষ্ণপাল, আমাদের রাধাপুরের মধ্যে কৃষ্ণপাল, উনি মূর্তি নির্মাণ করছেন। আর বাইরের সব এবং স্থানীয় কিছু শিল্পী রয়েছে, তারাও সহযোগিতা করছে। সেই সঙ্গে লাইটিংয়ের দায়িত্বে আমাদের দীপ ডেকোরেটার্স, লাইটিংয়ের দেখছে, সাউন্ড সিস্টেমও আমাদের লোকেল। এই হলো আমাদের এবারে পুজোর। উত্তর জেলার অপর একটি বিশিষ্ট ক্লাব হলো আপনজন ক্লাব। এবারে তাদের পুজোর থিম মা আসছেন তাঁতের ঘরে। মণ্ডপ সজ্জার দায়িত্বে রয়েছেন স্থানীয় মণ্ডপ শিল্পী রাহুল তালুকদার এবং প্রতিমা তৈরির দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পী। এবারের পুজোর জন্য মোট 15 লক্ষ টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে বলে জানান পুজো কমিটির সম্পাদক। পুজোর দিনগুলোতে ক্লাবের উদ্যোগে বস্ত্র বিতরণ এবং রক্তদানের মতো বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হবে বলেও জানান তিনি। তো আমাদের এবার পুজোর থিম হলো মা আসছেন তাঁতের ঘরে। আমাদের বাজেট অ্যাপ্রক্স 15 লাখ। আমাদের সামাজিক কাজকর্ম রয়েছে, আমরা ব্লাড ব্যাঙ্ক, ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, তারপর বস্ত্র বিতরণ হবে, আর অষ্টমীর দিন আমরা মহাপ্রসাদ বিলি করবো আমাদের এদের মধ্যে। কারিগর ওই কলকাতার নবদ্বীপের, আমাদের যে প্যান্ডেলটা তৈরি করছে মেইন যে হচ্ছে আমাদের কাবেরি সদস্য রাহুল তালুকদার, বাড়ি নয়াপাড়া। আধুনিকতার যুগে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কাটাকুটি, ঘুড়ি ওড়ানোর মতো একাধিক খেলা। তাই বর্তমান প্রজন্মকে সেই পুরনো দিনের খেলাগুলোর সাথে পরিচয় করাবার লক্ষ্যে একটি বিশেষ থিম নিয়ে হাজির হয়েছে ধর্মনগরের অপর একটি ঐতিহ্যবাহী ক্লাব এগিয়ে চলো। এবারে পুজোর জন্য প্রায় 15 লক্ষ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে বলে জানান এগিয়ে চলো ক্লাবের এক সদস্য। এগিয়ে চলো ক্লাব 53 বছর পূর্তি এবার আমাদের। আমাদের থিমটা হলো এবার আব্বুলিশ। মিন্স ছেলেবেলায় যেগুলো আমরা খেলাধুলা করতাম আর কি, যেমন কাটাকুটি, ফুটবল খেলা, গুড়ি উড়ান, ওইসব নিয়ে যেগুলো আজকাল আমরা দেখতে পাই না, এই শহরে বিবারের মধ্যে ওগুলো আমরা পাই না। আজকে সবাই কম্পিটিশন নিয়ে ব্যস্ত, কে কতটা ভালো পড়াশোনা করছে, কোথায় যাচ্ছে। আমাদের গ্রামের যে মানে চিত্রগুলো ছিল সেগুলোকে দেখতে পাই না, ওগুলোকে নিয়ে আমাদের আজকে এবারের থিমটা আর কি কাল্পনিক। হ্যাঁ, কাল্পনিকও নয় যে সেটা মানে কী বলবো ওটাকে, ছেলেবেলার যে চিত্রগুলো যেগুলো ওগুলো মানে তুলে ধরবো আমরা, যেগুলো আমরা ছেলেবেলায় করতাম আমাদের সময়কালে, তার থেকে মানে জেনারেশন গ্যাপ হয়ে গেছে ওগুলো আমরা দেখতে পাই না, তার জন্য আর কি আমরা ওইটাকে আবার মানে আমাদের এই থিমের মাধ্যমে তুলে ধরবো সবার সামনে। এবছর আপনাদের পূজার বাজেট কত? বাজেট 15 লাখ এবার আমাদের বাজেট। কত বছর হলো পূজা? 54 বছর রানি, 54 বছর 54 ইয়ার্স। পূজাকে কেন্দ্র করে কোনো সামাজিক কাজ বা একটা ক্যাম্প করেছি আমরা অলরেডি, ব্লাড ডোনেশন ক্যাম্প স্বচ্ছ ভারত আমরা করেছি। সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আমাদের আগামী দিনে পুজোর চলাকালীন সময়ে, 30 জনের মতো আমরা 200 তারিখে কাপড় বস্ত্র দান করবো। আপনার নাম? অষ্টমী, আমার নাম সুজিৎ দেব। কী দায়িত্ব রয়েছেন? আমি আসলে একজন ক্লাব মেম্বার হিসেবে আছি, দায়িত্বে এইবার আমি নেই, দায়িত্ব নেইনি কারণ নিজের ব্যস্ততার জন্য দায়িত্ব পালন করতে পারবো না বলে দায়িত্ব নেইনি। আমি তো আছি, সবার সাথে আছি, কাজ করছি। শহরের মধ্যপ্রান্তে রয়েছে মধ্য শহর সার্বজনীন দুর্গাপূজা কমিটির নিবেদন। এবারে তাদের পুজোর থিম হলো মায়ের ঋণ। স্থানীয় শিল্পীদের নিয়েই এবারে তাদের পুজোর আয়োজন বলে জানান পুজো কমিটির এক সদস্য। এবারে তাদের পুজোর বাজেট 12 থেকে 14 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে।
বছর পূজার থিম হচ্ছে গিয়ে মায়ের ঋণ। আর আমাদের এই পূজার বাজেট 12-14 লক্ষ টাকা। আর আমরা এই বছর যে পুজো করছি, আমাদের পুজোর যে প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেলের সম্পূর্ণ কাজ যারা করছে সবাই আমাদের লোকাল শিল্পীরা, লোকাল আর্টিস্ট, আমাদের লোকাল সব কিছু দিয়ে আমাদের এই প্যান্ডেলটাই আমরা করছি। উত্তর জেলার অপর একটি সুনামধন্য ক্লাব হলো ধর্মনগর জেল রোড স্থিত কনসেনসাস ক্লাব। মূলত গ্রাম বাংলার আদলে এক কাল্পনিক মন্দির তৈরি করা হবে এই ক্লাব প্রাঙ্গণে। স্থানীয় শিল্পীদের দ্বারাই এবারে পুজোর মণ্ডপ এবং প্রতিমা তৈরির কাজ চলছে বলে জানান ক্লাব সদস্য প্রবাল সাহা। পুজোর দিনগুলোতে বস্ত্র বিতরণ এবং আরও বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হবে বলেও জানান তিনি। আমরা প্রতি বছরই কিছু একটা নতুনত্ব দেওয়ার জন্য আমরা প্রয়াসী হয়ে থাকি। সেই সুবাদে এবছর আমরা গ্রাম বাংলার আদলে কাল্পনিক এক প্যান্ডেল তৈরি করতে যাচ্ছি। আমাদের প্রতি বছরই প্রয়াস থাকে আমাদের এই ধর্মনগর তথা ত্রিপুরাবাসীকে নতুনত্ব কিছু দেওয়ার জন্য। সেই সুবাদে আমরা ধর্মনগরের স্থানীয় সকল শিল্পীদের নিয়ে আমাদের এই মণ্ডপ সজ্জায় আমরা ব্রতী হয়েছি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।